Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah. Wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa mawala. Shabaike shagoto janachi amader ajker ei jumabarer halakay doinondin jibone islam. Eta hocche amader shironam. Amra দৈনন্দিন জীবনে ইসলামের খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনার মধ্যে করেছি এবং এর সাথে ম্যাক্সিমাম আলোচনাটাই ছিল আকীদা সাথে সংশ্লিষ্ট দৈনন্দিন জীবনে আমাদের সবচেয়ে বেশি যেই বিষয়ের প্রয়োজন অথবা যে অ্যাক্টিভিটিসগুলো সেটা কিন্তু আকীদার সাথে সংশ্লিষ্টতাই সবচেয়ে বেশি মানুষ তার সবকিছু আকীদা আলোকি করে থাকে ফলে আকীদার বিষয়গুলোও কিন্তু দৈনন্দিন জীবনের একটা অংশ অনেকেই শুধু দৈনন্দিন জীবনের অংশ বলতে শুধু তার বাহ্যিক কাজকর্মকে বুঝেন সেটা নয় আমরা এই জন্য আমাদের একাধিক আলোচনায় বারবার এই দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে আকীদার বিষয়গুলোও কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় অংশ সেজন্য খুব সংক্ষেপে আমরা এখানে আলোচনা করেছি সামনে আকীদার পরবর্তী অন্য আলোচনাগুলোই বেশি আসবে ইনশাআল্লাহ আকীদা বিষয়ক আমাদের সর্বশেষ যে আলোচনা সেটা হলো ঈমান বিল কদর তাকদীরের প্রতি ঈমান তাকদীরের প্রতি ঈমান তাকদীরের বিষয়টা প্রায়ই দেখা যায় যে আমাদের অনেকের কাছে দুর্বোধ্য মনে হয় অনেকেই নানা ধরনের প্রশ্ন করেন অনেকেই ভাবেন যে আমার তাকদিরে আছে দোষ কি আমার অতএব আমি যদি ভুল করি ভালো করি মন্দ করি তাহলে এটা তাকদিরের কারণে করেছি আমার কি দোষ তাই না এরকম নানা ধরনের প্রশ্ন আসে ফলে তাকদিরের বিষয়টাই আমাদের দৈনন্দিন জীবনের সাথে বেশি সবচেয়ে সংশ্লিষ্ট তো আসুন একটু আমরা বোঝার চেষ্টা করি তাহলে তাকদীরটা কি তাকদীরের প্রতি ঈমান রাখার অর্থটা কি এবং তাকদীরের প্রতি ঈমান রাখার রহস্যটা কি উদ্দেশ্যটা কি এবং তাকদীর এর যে দুটো দিক আছে বিশেষ করে তাকদীরকে যদি সহজে কেউ বুঝতে চান আমরা সেই দুটো দিকও আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ আরবিতে বলা হয় আল কাদার এখান থেকে তাকদীর শব্দটা এসেছে কদর মানে কি কদর কাকে বলে কদর হচ্ছে ইলমুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিকুল্লি শাইইন ওয়া তাকদীরু যালিক সব কিছু সম্পর্কে আল্লাহর যে জ্ঞান এবং এ সম্পর্কে আল্লাহ যা নির্ধারণ করে রেখেছেন সেটাই হলো তাকদীর কি হবে না হলে কেমন হতো না হলে কেমন হতো ইত্যাদি সব কিছুই তাকদীরের অংশ এবং এর নির্ধারণী কর্তৃপক্ষ হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং কার ভবিষ্যতে কি হবে না হবে সেটি তিনি জানেন আল কদর বলতে সেটা কি বোঝানো হচ্ছে আল কদর বলতে সেটা কি বোঝানো হচ্ছে এবং এই আল কদর তাকদীর এটা লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন তাকদীর সম্পর্কে যদি আমরা খুব সংক্ষেপে হাইলাইট করি তাহলে আমরা সংক্ষেপে বলবো বোঝার জন্য এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মধ্যে তার সাথেই রিলেটেড বিষয় আমাদের কাছে কিছুটা রহস্যপূর্ণ এটা অর্থাৎ পুরো ভাণ্ডারটাই তো আল্লাহ খুলে দেননি তাকদীর হচ্ছে আল্লাহর বিষয় বান্দার বিষয় নয় অতএব তাকদীরকে কেন্দ্র করে কোনো যুক্তি কোনো বান্দার দেওয়া উচিত নয় আল্লাহ কেন এটা নির্ধারণ করে রেখেছেন সেটা আল্লাহই ভালো জানেন সুতরাং আমি কেন এটা করছি আল্লাহর তাকদীর কারণে সে প্রশ্ন তোলাটাও এটা সঙ্গত নয় সিররুল্লাহ ফি খালকি আল্লাহর সৃষ্টির মধ্যে সৃষ্টি রহস্যে ভরা এই তাকদীরের বিষয়টি এবং আল্লাহ তাকদীরের বিষয়টি তার কোনো বান্দাকে পরিপূর্ণভাবে উন্মুক্ত করে দেননি মানে স্পষ্ট করে জানাননি ফলে আল্লাহর কোনো নিকটবর্তী ফেরেশতা অথবা আল্লাহর কোনো
নবী রাসূল অথবা কোনো নৈকট্যপ্রাপ্ত বান্দারা এ সম্পর্কে ডিটেইলস কিছুই জানে না, ততটুকু জানে যতটুকু আল্লাহ জানিয়েছেন, এবং যতটুকু আল্লাহ জানিয়েছেন তার প্রতি আমাদের ঈমান রাখতে হবে, এটা হচ্ছে আমাদের ঈমানের অংশ। তাকদীরের প্রতি প্রশ্ন করে ঈমান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। আমরা সে আলোচনাটাই করছি। তাহলে তাকদীরের প্রতি ঈমান বলতে কী বোঝানো হয়? তাকদীরের প্রতি ঈমান বলতে বোঝানো হয় যে যে কোনো ক্ষেত্রে, যে কোনো ভালো অথবা মন্দ যা ঘটবে সেটা আল্লাহর ফয়সালা এবং আল্লাহর মাশিয়াত বা ইচ্ছা এবং আল্লাহর নির্ধারিত তাকদীর অনুযায়ী হয়ে থাকে। প্রত্যেক ভালো এবং মন্দ সৃষ্টির যে কোনো বিষয়ে যা কিছু ঘটে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এটাই হচ্ছে আসলে এর প্রতি যে বিশ্বাস রাখা, এটাই হচ্ছে তাকদীরের প্রতি বিশ্বাস রাখা, অথবা যেটাকে বলা হয় ঈমান বিল কাদর। ঈমান বিল কাদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আল কোরআনে সূরা আল কামারের 49 এবং 50 নম্বর আয়াতে বলছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, নিশ্চয় সব কিছু আমরা সুনির্দিষ্ট পরিমাপে সৃষ্টি করেছি, ওয়ামা আমরুনা ইল্লা ওয়াহিদাতুন কালামহিম বিল বাসার, আর আমাদের নির্দেশ চোখের এক পলকের মতোই, অর্থাৎ চোখের পলক পড়তে না পড়তেই আল্লাহর নির্দেশ বাস্তবায়িত হয়ে যায়। তিনি যখন বলেন কোন, ফায়কুন হয়ে যায়। তাহলে ঈমান বিল কাদরের রূপরেখাটা কি? ঈমান বিল কাদর আমরা কিভাবে সম্পন্ন করব? ঈমান বিল কাদর, ঈমান বিল কাদরের চারটা স্তর আছে। কয়টা স্তর? চারটা। এই চারটা স্তরের প্রত্যেকটা সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে নিয়ে বিশ্বাস স্থাপন করতে হবে, তাহলে আপনি তাকদীরের প্রতি বিশ্বাস রাখলেন। এক নম্বর হচ্ছে এই দৃঢ় বিশ্বাস পোষণ করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ইজমালিভাবে এবং বিস্তারিতভাবে জগতের সব কিছু সম্পর্কে অবহিত, অর্থাৎ জগতের ঘটমান যত কিছু রয়েছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, কেয়ামতের বা তার পরবর্তীতেও পর্যন্ত যা কিছু ঘটেছে, যা কিছু ঘটছে এবং যা কিছু ঘটবে সৃষ্টির শেষ পর্যন্ত, সবটার ব্যাপারে আল্লাহর এলেম এবং জ্ঞান রয়েছে, সব কিছু আল্লাহ জানেন। ইজমালিভাবেও জানেন, অর্থাৎ সংক্ষিপ্তভাবে, আবার বিস্তারিতভাবেও, প্রত্যেকটা ইভেন্ট, একটা ছোট্ট যে পাতা পড়ল অথবা একটা ছোট্ট সূচ দিয়ে আমরা ফুটো করলাম, তাই না, কাউকে হয়তো একটু কষ্ট দিলাম, এটাও আল্লাহ জানেন। অর্থাৎ সূক্ষ্মাতি সূক্ষ্ম সব কিছু আল্লাহর এলেমের মধ্যে আছে। দ্বিতীয় যে স্তর সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা জানেন তা লিখে রেখেছেন কোথায়? লোহে মাহফুজে। তাহলে তাকদীর প্রথম স্তরটা কি? আল্লাহ যে জানেন সেটি, আল্লাহ সূক্ষ্মাতি সূক্ষ্ম সব কিছু সম্পর্কে জানেন। দ্বিতীয় হচ্ছে আল্লাহ যা জানেন তা লিখে রেখেছেন কোথায়? লোহে মাহফুজ। তৃতীয় হচ্ছে আল্লাহ যা লিখে রেখেছেন তা তিনি কার্যকর করার ইচ্ছা পোষণ করেন, তার ইচ্ছার পোষণের বাইরে কোনো কিছু হয় না, যা লিখে রেখেছেন তা তিনি হওয়ার ইচ্ছা পোষণ করেন। আল্লাহ জানেন যে এটা এটা হবে, সেই হওয়াটা লিখে রাখেন, আর সেই লিখে রাখার জিনিসগুলোর তিনি হওয়ার বা সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেন। তাকদীরের সর্বশেষ স্তর বা চতুর্থ স্তরটা হচ্ছে যা তিনি হওয়ার ইচ্ছা পোষণ করেন তাকে তিনি বাস্তবিকভাবে সৃষ্টি করেন। তাহলে প্রথমটাকে বলা হয় আল ইলমু, কী বলা হয়? দ্বিতীয়টা হলো আল কিতাবাতু, তৃতীয়টা হলো আল মাশিয়াতু, চতুর্থটা হলো আল খালক। খুব সহজে মনে রাখার জন্য আল ইলমু, আল কিতাবাতু, আল মাশিয়াতু, আল খালক। ইলমুল্লাহ, কিতাবাতুল্লাহ ফিল লাউহিল মাহফুজ, মাশিয়াতুল্লাহ ওয়া খালকুল্লাহ, আল্লাহর জ্ঞান,
দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর লিখে রাখা, তৃতীয়ত হচ্ছে আল্লাহর ইচ্ছা পোষণ, এবং চতুর্থ এবং শ্রেষ্ঠ হচ্ছে সৃষ্টি করা। সৃষ্টি যা আমরা এখন দেখছি আমাদের সামনে, এগুলোর আগে আরও তিনটা পর্যায়ে ছিল। আচ্ছা, এই চারটা স্তর আমরা কি বানিয়ে বললাম নাকি কোরআনে আছে? আমরা কোরআন থেকে বের করার চেষ্টা করি। প্রথম স্তর যে আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে সার্বিক এবং বিস্তারিতভাবে সব কিছু জানেন, তার দলিল হচ্ছে অনেকগুলো আয়াত, তার মধ্যে একটা আয়াত এখানে পেশ করছে, সূরা আত-তালাকের ১২ নম্বর আয়াত। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিছলাহুন্না, আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি সাত আসমান সৃষ্টি করেছেন এবং জমিন থেকে অনুরূপ পরিমাণ সৃষ্টি করেছেন, অর্থাৎ সাত জমিন। ইয়াতানাযযালুল আমরু বাইনাহুন্না লিতাআলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসব কিছুর মাঝে অবতীর্ণ হয় যেন তোমরা জানতে পারো, লিতাআলামু, যেন তোমরা জানতে পারো যে আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। ও আন্নাল্লাহ কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আর এটা যে আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবহিত রয়েছেন, আহাতা বেষ্টন করেছেন ইলম দিয়ে, অর্থাৎ আল্লাহর নলেজ সব কিছুকে বেষ্টন করে আছে, তার মানে সব কিছুতেই আল্লাহর নলেজটা আছে, আল্লাহর নলেজের বাইরে, জানার বাইরে কোনো কিছু ঘটে না। তাহলে এই 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 মহাবিশ্বের মধ্যে, এই বিশ্বজগতের মধ্যে যা কিছু আছে সব কিছু সম্পর্কেই আল্লাহ জানেন, এটা হলো প্রথম স্তর। দ্বিতীয় স্তরের দলিল কি, যেখানে আমরা বলেছি যে আল্লাহ তাআলা মখলুকাতের সব কিছু, সৃষ্টির সব কিছু লিখে রেখেছেন, যেমন তাদের যে জাগতিক বিভিন্ন সৃষ্টি, কত প্রকার সৃষ্টি, এবং তাদের যে রিজিক, তাদের যে মৃত্যু জন্ম, এসব কিছু আল্লাহ তাআলা লিখে রেখেছেন, কে কখন জন্ম লাভ করবে, কে কখন মারা যাবে, কতটা খাবে, কি পরিমাণ খেতে পারবে, কি পরিমাণ খেতে পারবে না, ইত্যাদি সব কিছু। সূরা আল হাজ্জের ৭০ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আলাম তাআলাম আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাই ওয়াল আরদ, তারা কি জানে না যে আল্লাহ তাআলা জানেন যা কিছু রয়েছে আসমানে, যা কিছু রয়েছে জমিনে। এখন তো আসলে মহাবিশ্ব দুভাগে বিভক্ত আমাদের জন্য, আমরা যেমন মানুষ, আমরা একটা গ্লোবে আছি, তাই না, আর্থ মানে আর্থের মধ্যে আছি আমরা, তাহলে এই আর্থের বাইরে বাকিটা হলো সামা, মহাশূন্য। এই মহাশূন্যের মধ্যে আমাদের এই ছোট্ট গ্রহের মতো বিলিয়ন ট্রিলিয়ন গ্রহ আছে, বরং তার চাইতে বড় সৌরজগৎ আছে, তারপরে ব্ল্যাক হোল আছে, তারপরে মানে জগতের যে আরও যে জিনিসগুলো আমরা অ্যাস্ট্রোনমিতে জানতে পারি সে সব কিছু আছে, সেই জায়গায় আমাদের এই গ্লোবটা হচ্ছে সামান্য কিছু। এখন তাহলে জমিন বলতে আমরা এই আর্থটাকে বুঝি, আর এর বাইরে যে বিশ্বজগৎ সবটাই হলো মহাশূন্য। আল্লাহ তাআলা সে দুটোকে কভার করেছেন দুটো কথা বলে, মা ফিস সামাই ওয়াল আর্থ, তাহলে যা কিছু আছে আসমানসমূহে এবং যা কিছু আছে জমিনে আল্লাহ সব কিছু জানেন, এটা কি তোমরা জানো, আল্লাহ জিজ্ঞেস করছেন। ইন্না ফি যালিকা ফি কিতাব, আর এই যে আল্লাহ যা জানেন, আল্লাহর এই জানার সব কিছু তিনি একটা কিতাবের মধ্যে লিখে রেখেছেন, সেটা হচ্ছে লাহুল মাহফুজ। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আর এটা আল্লাহর জন্য সহজ না কঠিন, সহজ, ইয়াসির, ইয়াসির মানে ভেরি ইজি ফর আল্লাহ। এখন দেখেন আপনাদের জন্য অনেক কিছু সহজ যেটা আগে কঠিন ছিল, একটা দপ্তরকে বরং একটা দেশের সব কিছুকে আপনি একটা কম্পিউটারের মধ্যে, চিপসের মধ্যে নিয়ে আসতে পারছেন, যে ইনফরমেশনগুলো এখন কম্পিউটারে আমরা পাই এগুলো কিন্তু সেই এলএম নলেজ, দিজ আর নলেজ, সেই নলেজটাকে দেখেন কত অল্প জায়গার মধ্যে আমরা রেখে দিতে পারি। আবার এখন তো দেখা যাচ্ছে বিভিন্ন রকম ক্যামেরাও আবিষ্কার হয়েছে, অনেকে ওই মাথার সাথে লাগিয়ে রাখে, অনেকে কলমের ডগার সাথে লাগিয়ে রাখে, হ্যাঁ, সাধারণত যারা গোপনে মানে ভিডিও করতে যায় তারাই কাজটা করে, তখন ওনারা বুঝতেই পারে না যে তার সব কিছু, ইভেন কথা,
তার চেহারা, তার সমস্ত জিনিস রেকর্ড হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, টেকনোলজির অ্যাডভান্সের কারণে এটা আমাদের কাছে স্পষ্ট যে আল্লাহ যে বলছে ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, তাই না? সেই ধরেন 80-এর দশকের একদম শুরুতে কম্পিউটার কত বড় ছিল আর এখন কতটুকু, এখন অ্যান্ড্রয়েড ফোনটা। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, একটু চিন্তা করলে দেখবেন যে আল্লাহর কাছে সহজ, আল্লাহর বান্দাদের কাছে এত সহজ হয়ে গেল এখন, সামনে তো আরো কি যে অপেক্ষা করছে আল্লাহ জানে। আল্লাহর জন্য এটা খুবই সহজ লিখিয়ে রাখা। অনেকে হয়তো ভাবতে পারে এত সেই মানে এত লম্বা সময়ের ইতিহাস ঘটনা এত কিছু কিভাবে লিখবে। আচ্ছা, এর পাশাপাশি একটা হাদিস আমরা উল্লেখ করি। ইমাম মুসলিম উল্লেখ করেছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তিনি বলেন যে সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কাতাবাল্লাহু মাকাদির আল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকা আস সামাওয়াতি ওয়াল আরদ বি 50,000 সানা। আল্লাহ তাআলা তার এই সৃষ্টি জগতের তাকদীর তিনি লিখে রেখেছেন আসমানসমূহ এবং জমিন সৃষ্টির 50,000 বছর আগে। আসমানসমূহ এবং জমিন সৃষ্টির 50,000 বছর আগে, তো এই 50,000 বছরের হিসাব কিন্তু অন্যরকম। মানে আমাদের যে 365 দিনের হিসাব না, সেই হিসাব অন্যরকম, সেটা আরও অনেক লম্বা। সুতরাং সেখান থেকেই হয়তো মানুষ কোটি কোটি বছরের ধারণাটা পেয়েছে। অনেক সময় আমরা বলি যে যেমন পৃথিবীর বয়স 600 কোটি বছর, যদিও সেটা একটা অনুমান, অনুমান আরও বেশিও হতে পারে, কিন্তু এখন 600 কোটি বছর এটা কোন হিসাবে, হয়তো মানুষ হিসাব করছে তার নিজস্ব হিসাবে, আল্লাহর হিসাবটা একদমই আলাদা। সময়ের হিসাবটা আল্লাহর কাছে যেমন যেটা একদিন, যেমন যেটা আমরা জানি যে আখিরাতের একদিনের কথা বলা হচ্ছে, তাই না? আমাদের 1,000 বছরের চাইতেও সেটা অনেক প্রলম্বিত, বা 50,000 বছরের চাইতেও প্রলম্বিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন কয়লা ওয়া আরশুহু আলাল মা, যখন তিনি তাকদীরগুলো লিখে রেখেছেন তখন আরশ ছিল পানির উপরে, আরশ ছিল পানির উপরে। প্রথম সৃষ্টি হচ্ছে আল্লাহর আরশ, আল্লাহর আরশ, এরপর তিনি আসমান জমিন সৃষ্টি করেন। এখন এগুলো নিয়ে দেখেন, এগুলো নিয়ে আমাদের একটা দ্বন্দ্ব হতে পারে যে আচ্ছা তখন তিনি কীরকম ছিল, মানে কোনটা আগে কোনটা পরে, শেপিংটা কেমন ছিল। আচ্ছা, এটা সত্যতা কি আপনার ধারণার উপর নির্ভর করবে? আপনাকে তো সব জানিয়ে দেওয়া হয় নাই, খুব অল্পই জ্ঞান দেওয়া হয়েছে, জ্ঞানের বাইরে কিছু থাকলে কি সেটা অস্বীকার করতে হবে? এটা খুব অদ্ভুত একটা প্রবণতা আমাদের মানুষদের মধ্যে, যে যা সে জানে না সে অস্বীকার করে বসে, কয় আমি তো শুনি নাই। দেখবেন যে অনেক কিছু, আমি বললাম যে আপনি কি এটার কথা জানেন, কেন আমি শুনি নাই, তার মানে উনি নেগলেক্ট করতেছেন বা উনি মানে কী বলে এটাকে ডিনাই করছেন, আপনি না শুনলে সেটা সত্য না, মানে ভাবখানা এরকম। এই মহাজগৎ সম্পর্কে কত কিছু আমরা জানি না, তাই না? তাহলে কি সেটা সত্য না? সুবহানাল্লাহ, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হতে দেখেন নাই, তাই বলে অস্বীকার করবেন, তাই না? সুবহানাল্লাহ, মানে একটা এথিস্ট মাইন্ডটা খুবই বায়াসড, খুবই বায়াসড একটা মাইন্ড, তারা মনে করে তারা নিউট্রাল, আসলে নিউট্রাল না, খুবই বায়াসড একটা মাইন্ড। আগে থেকেই দেখবেন যে এই মাইন্ডগুলো ইসলামের বিরুদ্ধে একটা আক্রমণাত্মক পজিশন নিয়ে তৈরি হয়ে থাকে, ফলে আপনি যাই বলেন সেটা কি তারা নিজেদের মন মতো করে খণ্ডা এবং সংশয় দিয়ে, ধারণা দিয়ে, খুব খেয়াল করে দেখবেন, ধারণা দিয়ে, যুক্তি দিয়ে। তৃতীয় যেটা, সেটি হলো আল্লাহর যে ইচ্ছা আছে, আল্লাহ যে ইচ্ছা পোষণ করেন, আল কোরআনে বহু জায়গায় তিনি সেটা উল্লেখ করেছেন। তিনি তাকদীর যেটা লিখে রেখেছেন সেটা হওয়ার ইচ্ছা পোষণ করেন। কুন ফায়াকুনের যে আয়াতটা, সেখানেও যখন আল্লাহ তাআলা কোনো কিছু হওয়ার ইচ্ছা পোষণ করেন তখন বলেন কোন, তারপরে সেটা হয়ে যায়। এছাড়া আর অনেকগুলো আয়াত আছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া রাব্বুকা ইখলুকু মা ইয়াশা ওয়া ইখতার,
আর তোমার রব সৃষ্টি করেন যা তিনি চান এবং যা তিনি চুজ করেন, এখতিয়ার করেন। মা কানা লাহুমুল খিয়ারা, তাদের কোনো এখতিয়ার নাই। বান্দাদের কথা বলা হচ্ছে, মানুষের অথবা অন্য কোনো প্রাণীর, তাদের কোনো এখতিয়ার নাই, তারা তাদের কোনো অপশান নাই যে এটা হবে কি হবে না, এই অপশান নাই। এটা একমাত্র এখতিয়ার কার আছে? আল্লাহ সুবহান তাআলা। সুবহানাল্লাহ ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আল্লাহ পাক ও পবিত্র, এবং তারা যে শিরিক করছে আল্লাহ তা থেকে পবিত্র। আরেকটি আয়াত সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল ক্বাওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউযিল্লুল্লাহু যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ তাআলা যারা ঈমান পোষণ করে তাদেরকে দুনিয়ার জীবনে দৃঢ়পদ রাখেন। যখন তারা কবর জিজ্ঞাসিত হয়, এই আয়াতের এই জায়গার ব্যাখ্যায় বলা হচ্ছে এটা হচ্ছে কবর জিজ্ঞাসার সময়। দেখবেন যে ইন্টারভিউতে যদি যান, অনেক সময় হাঁকা বাঁকা খেয়ে যাচ্ছেন, তাই না? বলেন যে এগুলো সব জানি, আমি ভুলে গেছি। আমরা যখন অনেক সময় এমফিল স্টুডেন্ট, পিএইচডির কিংবা ইভেন মাস্টার্সের স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি, বলে যে স্যার আমি সব জানি, সব ভুলে গেছি। সেটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, বাট এটা ঠিক যে সে এখন খুবই টেনশানে আছে এবং সে ভেরি আনইজি ফিল করছে, ফলে সে যা জানে তাও আসলে ভুলে গিয়েছে। যখন আপনাকে আমাকে কবরে রাখা হবে, ওই সময় আমাদের এই অবস্থা হবে। কবরের ফেতনা, কবরের চাপ এবং ভয়াল দর্শন, দুজন ফেরেশতা প্রশ্ন প্রক্ষেপণ, সে অবস্থায় সঠিক জবাব দেওয়া, এটা খুব কঠিন। শুধু সেই পারবে যার খুবই ভালো প্রস্তুতি আছে, খুবই ভালো প্রিপারেশন যার আছে, সে পারবে। কিন্তু সে যত ভয় ঘেমেই যায় তবুও পারবে। ইন্টারভিউতে যেমন পারে, দেখবেন যাদের খুব ভালো প্রিপারেশন প্র্যাকটিস আছে, দুনিয়ার জীবনে যারা ইসলামকে খুব ভালো প্র্যাকটিস করেছে, তাদের সমস্যা হবে না। আল্লাহ সে কথা বলছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল ক্বাওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা তাদেরকে স্টিডফাস্ট রাখবেন, দৃঢ়পদ মুস্তাকিম রাখবেন, ওয়া ফিল আখিরাহ এবং আখিরাতে, এবং আখিরাতে বিচারের দিন যখন হাসুরের মাঠে তাদেরকে জমায়েত করা হবে, তখনও তারা উত্তরে যাবে ইনশাআল্লাহ। সে কথায় আল্লাহ তাআলা এখানে বলছেন। এরপর বললেন, আল্লাহ যারা জালিম তাদেরকে ভ্রষ্ট করে দেন, বিচ্যুত করে দেন, বিভ্রান্ত করে দেন, তারা আর পথ খুঁজে পাবে না, তারা কোথাও পথ খুঁজে পাবে না। দুনিয়াতেও কিন্তু তারা ভুল পথে, জুলুম করাটা ইটসেলফ একটা ভুল পথ, তাই না? যে কোনো ধরনের জুলুম, সেটা হোক দুর্নীতি, অন্যায়, পাপাচার, জেনা, ব্যবিচার, হ্যাঁ, অথবা সেটা হোক অন্য যে কোনো ধরনের ভুল, সেটা আপনার সাথে রিলেটেড হোক বা অন্যদের সাথে রিলেটেড হোক, জুলুমটা সবসময় বিভ্রান্তি, জুলুমটা সবসময় নিন্দনীয়। পৃথিবীর কোনো মানুষ এটাকে অ্যাকসেপ্ট করে না। আল্লাহ সে কথাই বলছেন, জালিমদেরকে আল্লাহ বিভ্রান্ত করে দেন, ফলে সে বিভ্রান্ত হয়ে জুলুমটা করে, আর এই জুলুমের কারণে সেই পরিণতিটাও ভোগ করে। দুনিয়াতেও দেখবেন এরকম যে পরিণতি যারা ভোগ করছে, আর এই পরিণতিতে নিশ্চিতভাবে সে ভোগ করবে কবরে এবং আখিরাতে। এরপরে বলছেন, ওয়াইয়াফআলুল্লাহু মা ইয়াশা, আর আল্লাহ যা চান তাই করে, আল্লাহ যা চান তাই করে। তাহলে আল্লাহর মাশিয়াত, আল্লাহর ইচ্ছাটা এখানে আমাদের কাছে প্রমাণিত। আরও অনেকগুলো আয়াত আছে, যেমন সূরা আল-আনআমের 111-12 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাঈকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলাম মা কানু ইউমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকতারাহুম ইয়াজহালুন। আর যদি আমরা তাদের উপর নাজিল করতাম ফেরেশতা এবং মৃতরা তাদের সাথে কথা বলতো, আর আমরা তাদের উপর সব কিছু আগে ভাগেই এসে হাজির করতাম, মা কেনু লিউমিনু, তাহলেও তারা ইমান আনত না। এরা কিছু চ্যালেঞ্জ দেয়, কিন্তু যতই আপনি চ্যালেঞ্জে উতরে যান, তারা কিন্তু ইমান আনবে না। তারা একের পর একে আর্গুমেন্ট করে, বলে যে ফেরেশতা নিয়ে আসেন, ফেরেশতার কথা বলছেন, নিয়ে আসেন। যখন ফেরেশতা নিয়ে আসবে, তারা ইমান আনবে না। এরপরে বলে যে ঠিক আছে, মৃতকে দিয়ে কথা বলেন তো দেখি, মৃত যদি কথা বলে তাহলেও তারা আসলে বিশ্বাস করবে না।
বলছে এটা কত দেখছি, তাই না? এই টাইপের কথাবার্তাই বলে। তারপরে আরও যত যুক্তি যত কিছু হাজির করার জন্য তারা ক্লেম করে নিয়ে আসলে তারা ইমান আনবে না, ইল্লা আইয়াশা আল্লাহ, তবে আল্লাহ চাইলে। অনেক অমুসলিম দেখবেন রাস্তায় দাঁড়িয়ে একটু বুঝালেন তাতে সে ইসলাম গ্রহণ করে ফেলে, এ কথাই আল্লাহ এখানে বলছেন, ইল্লা আইয়াশা আল্লাহ, ইল্লা আইয়াশা আল্লাহ, তবে আল্লাহ চাইলে ভিন্ন কথা। আল্লাহ চাইলে একজন লোক খুব ইজিলি ইসলাম গ্রহণ করতে পারে, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওমা ইউদলিল ফালা হাদিয়ালা, যাকে আল্লাহ হেদায়ত দেন তাকে বিচ্যুত করার কেউ নেই, এবং যাকে আল্লাহ বিচ্যুত হতে দেন তাকে আর হেদায়ত দেওয়ার কেউ নাই। আচ্ছা, সূরা তাকবীরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন হুয়া ইল্লা যিকরুল আলামিন লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আর তোমরা চাইলে হবে না, বরং রব্বুল আলামিন যা চান তাই হবে। তাহলে আমাদের চাওয়া দিয়ে আসলে কিছুই হবে না যদি না আল্লাহর চাওয়াটা তার সাথে সংশ্লিষ্ট হয়। এখানেও আল্লাহর মাশিয়াতকে তিনি উল্লেখ করেছেন। তাহলে এভাবে আল্লাহ তাআলা তার মাশিয়াতের কথা উল্লেখ করেছেন সৃষ্টিগত ব্যাপারে, আর এর বাইরেও আরও অনেক। যেমন এরাদা শব্দটা আল্লাহ ইউজ করেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল ওসরা, আল্লাহ তোমাদের জন্য সহজতা চান তিনি কঠোরতা চান না। এই যে আল্লাহর চাওয়ার ব্যাপারটা বিভিন্ন শব্দ দিয়ে তিনি উল্লেখ করেছেন, যদিও কোনো চাওয়াটা হচ্ছে শরীয়ত চাওয়া, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি, আবার কোনো চাওয়াটা হচ্ছে সৃষ্টিগত চাওয়া, চাওয়াটা দুরকম। আচ্ছা, চতুর্থ যে স্তর সেটা কি হলো, আল্লাহ যা চান সেটাকে সৃষ্টি করেন, আল্লাহর চাওয়াটাকে কেউ প্রতিহত করতে পারে না, এটাই হচ্ছে খালকের মূল কথা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 62 নম্বর আয়াতে বলছেন, আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, আল্লাহ সব কিছু সৃষ্টি করেন এবং তিনি সব কিছুর উপর কর্মবিধায়ক, সব কিছুর তত্ত্বাবধায়ক, সব কিছু তিনি তত্ত্বাবধান করেন, তিনি সাস্টেইনার, তিনি পরিচালনা করেন। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু খালিকু কুল্লি শাইইন ফা'বুদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, সূরা আল-আনআমের 102 নম্বর আয়াত, তিনি তোমাদের রব, তিনি তোমাদের রব, তিনি ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, তিনি সব কিছুর স্রষ্টা, অতএব তোমরা তার ইবাদত করো, আর তিনি সব কিছুর উপর তত্ত্বাবধায়ক, সব কিছু তিনি দেখাশোনা করেন, সব কিছুর বিধায়ক তিনি। আচ্ছা, এখানে আল্লাহ তাআলা এখানে আর্গুমেন্ট করছেন তোমরা তার ইবাদত করো কারণ তিনি সব সৃষ্টি করেছে। তাহলে স্রষ্টা একমাত্র কে? আল্লাহ। আল্লাহ তিনি যা ইচ্ছা পোষণ করেন তা সৃষ্টি করেই ছাড়েন, তাকে প্রতিহত করার কেউ নেই। সূরা আল কামারের 49-50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, একটু আগে আমরা আয়াতটি বলেছি, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার ওয়া মা আমরুনা ইল্লা ওয়াহিদাতুন কালামহিল বাসার, এবং আরেকটি আয়াত সূরা আস-সাফাত 96 নম্বর আয়াত, ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত, কিন্তু ছোট্ট আয়াত মনে রাখবেন, আস-সাফাতের 96 নম্বর আয়াত, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা কিছু করছো সেটাকেও সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ বান্দাকে সৃষ্টি করেন অথবা প্রাণীকে সৃষ্টি করেন, প্রাণীর যে অ্যাকশনগুলো আছে, আমল, কাজ, এসব কিছুকে কে সৃষ্টি করেন? আল্লাহ। এখানে একদল বাতিল ফিরকার বিশ্বাস হলো আল্লাহ মানুষকে বা প্রাণীকে সৃষ্টি করে ছেড়ে দেন, প্রাণী নিজের কাজ নিজে তৈরি করে, সে নিজের কাজ নিজে ক্রিয়েট করে, কিন্তু এই আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে না, বান্দার কাজও কে সৃষ্টি করেন? আল্লাহ। আপনি তো কত প্ল্যান করেছেন, তাই না? কয়টা প্ল্যান বাস্তবায়ন হয়েছে? যদি আপনি কাজ সৃষ্টি করতেই পারতেন তাহলে তো কোনোটাই ব্যর্থ হওয়ার কথা ছিল না। আসলে আপনার কাজ কিছু আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করেন, সেগুলো হতে দেন, আর কিছু আল্লাহ তাআলা বলেন যে না, একে দিয়ে কাজ করানো বা একে এ কাজ করতে দেব না, হতেও দেব না, এ কাজ সৃষ্টিই হতে দেব না। তখন আপনি শত চেষ্টা করলেও ব্যর্থ হন।
অতএব বোঝা গেল যে সব কিছু আল্লাহ সৃষ্টি করেন। তাহলে আল্লাহ যে এই যে সৃষ্টি করছেন, তারপরে ইচ্ছা পোষণ করেন, সৃষ্টি করেন, এর পেছনে রহস্যটা কি, কেন করেন, এর পেছনে অনেক মাসালেহ রয়েছে, মাসলাহাত, এর পেছনে অনেক উইজডম রয়েছে। আল্লাহ কোনো উইজডম বা কোনো প্রজ্ঞার বাইরে কোনো কাজ করেন না। আমাদের তরফ থেকে যেটা আমরা উপলব্ধি করি বা কোরআন হাদিসের আলোকে যে ইনফরমেশান আমাদেরকে দেওয়া হয়েছে তার ভিত্তিতে, সেটা হচ্ছে এরকম যে আল্লাহ তাআলা যত সকল যেমন অত্যন্ত কল্যাণকর কাজ, যেগুলো আমাদের দৃষ্টিতে কল্যাণকর, সেগুলোর দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ এটা দিয়ে তাদের প্রতি দয়া করছেন, তাদেরকে সম্মাননা দিচ্ছেন, তাই না? যখন আপনি যা চান তা পান, যখন আপনার জাগতিক উন্নয়ন হয়, আপনার সন্তান ধন দৌলত, বা আপনি যদি পুরুষ হন ভালো স্ত্রী পেলেন, আপনি মহিলা হলে ভালো স্বামী পেলেন, এই যে ভালো ভালো জিনিসগুলো পেলেন, তখন আপনি বলেন আল্লাহ তুমি কত রহিম, তুমি কত দয়ালু, আমাকে কত কিছু দিচ্ছ, তুমি কত প্রাচুর্য দিচ্ছ। তাহলে আল্লাহর দেয়া এই এহসান এবং কল্যাণকর জিনিসগুলো তার দয়ার প্রমাণ, তার দয়ার প্রমাণ। আচ্ছা, কখনো কখনো আমরা দেখি যে কেউ একজন একটু কাটু ভুল করলো কিন্তু ধরা খেলো মারাত্মক, ধরা খেলো মারাত্মক, তাই না? তা এই যে আল্লাহ যে কোনো ভুল কাজের জন্য দুনিয়াতেও ধরা দিলেন, পাকড়াও করলেন, এরা দ্বারা বোঝা গেল যে আল্লাহ আসলে ওই ব্যক্তি সংশ্লিষ্ট ব্যক্তির প্রতি অসন্তুষ্ট, এবং এই কারণে তিনি তাকে পাকড়াও করলেন। আল্লাহ পাকড়াও করেন খুশি হয়ে নয়, কি হয়ে, অসন্তুষ্ট হয়ে। খুশি হলে তো তিনি পুরস্কৃত করবেন। তাহলে যখন বান্দা কোনো খারাপ কাজ করে তখন আল্লাহ তাকে পাকড়াও করেন, হয় দুনিয়ায় নয় আখেরাতে, দুনিয়াতেও তিনি অনেক পাকড়াও করে থাকেন। আচ্ছা, আল্লাহ যখন কারোর প্রতি সম্মান প্রদর্শন করেন, আল্লাহর পক্ষ থেকে যেমন অনেক সুন্দর সালামুন আলা ইলিয়াসিন, যেমন আল্লাহর কোনো কোনো বান্দা রাসুলদেরকে কিংবা বৃহস্পতিবাসীদেরকে আল্লাহর পক্ষ থেকে যে অভিবাদন জানানো হচ্ছে, এগুলোর দ্বারা কী বোঝা যায়, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাদেরকে মহাব্বত করেন ইত্যাদি। আল্লাহ যখন কাউকে অপমানিত করেন তখন বোঝা যাচ্ছে যে আল্লাহ তাদেরকে ঘৃণা করেন। আল্লাহ যখন কাউকে শাস্তি দিয়ে বা নানা রকম ভাবে তাকে দুনিয়া আখিরাতে অপমানিত করেন, কারণ দেখা যাচ্ছে যে যারা আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে, আল্লাহ বলছেন দুনিয়াতেও তাদের অপমানের ব্যবস্থা আছে, আখিরাতে তো আরও কঠিন ব্যবস্থা রয়েছে, এটা দ্বারা প্রমাণিত হয় আল্লাহ তাদের প্রতি রাগান্বিত, ক্রোধান্বিত, এটা আল্লাহর বগ, এটা আল্লাহর গাদব, এগুলোর প্রমাণ। তাহলে বোঝা গেল যে প্রত্যেকটা কাজের সাথেই এক একটা কনসিকুয়েন্স জড়িত আছে, এবং আল্লাহ যে যা কিছু করেন, বিশেষ করে তার বান্দা যারা মোকাল্লাফ, যারা শেরাই দায়িত্বপ্রাপ্ত মানুষ, তাদের সাথে রিলেটেড যে কাজগুলো আল্লাহ তাআলা করেন, কখন তার প্রত্যেকটা কাজের এক একটা কনসিকুয়েন্স আছে, এবং সেটাই আল্লাহ তাআলা তুলে ধরেছেন সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে। বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলক মান তাশা, বলো হে আল্লাহ তুমি রাজত্বের মালিক, তুমি রাজত্ব দিয়ে থাকো যাকে ইচ্ছা, ওয়াতানজিউল মুলক মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা আবার সেটাকে, রাজত্বকে তুমি ছিনিয়ে নাও, ক্ষমতা ছিনিয়ে নাও, ওয়াতুইজ্জু মান তাশা, আর তুমি যাকে চাও তাকে ইজ্জত প্রদান করো, শক্তি প্রদান করো, ওয়াতুযিল্লু মান তাশা, এবং যাকে চাও তুমি তাকে অপমানিত করো, বিয়াদিকাল খাইর, সমস্ত কল্যাণ তোমারই হাতে, তোমারই করায়ত্ত, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তুমি সব কিছুর উপর ক্ষমতাবান। আচ্ছা, এখন তাকদীর বোঝার জন্য যদি আমরা ঠিক ওইভাবে না বোঝার চেষ্টা করি যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে উপস্থাপন করেছেন এবং আমাদের বিজ্ঞ ওলামায়ে কেরাম এটাকে ইসতিনতাজ করেছেন, কোরআন হাদিস থেকে বের করে নিয়ে আসছেন, ওইভাবে না বুঝলে কিন্তু তাকদীর নিয়ে আমাদের সমস্যা থাকবে। কি, যেমন তাকদীরটাকে আমাদের দুভাবে বুঝতে হবে। একটা হচ্ছে এটাকে বলা হয় আল কাদার আল কাউনি, আল কাদার আল কাউনি, জাগতিক তাকদীর, জাগতিক
তাকদীর কি সেটা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগতের মধ্যে সৃষ্টিগতভাবে যা চালু রেখেছেন সৃষ্টি করছেন হতে দেন ঘটনার প্রবাহ ঘটতে দেন এটাকে বলা হয় আল কাদার আল কাউ কাউনি যেমন সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় নদীর পানি প্রবাহিত হয় পানিতে যদি আপনি সাঁতার না জানেন ডুবে যাবেন আবার সাঁতার জানলে ভেসে থাকবেন এই যে কেউ উপর থেকে পড়ে ব্যথা পাবে হ্যাঁ হাড় ভেঙে যাবে ইত্যাদি এই যে ঘটনা প্রবাহ যে ঘটছে এগুলোকে বলা হয় আল উমুর আল কাউনিয়া জাগতিক বিষয় এখন এই বিষয়গুলোর প্রত্যেকটাও কিন্তু আল্লাহর ইচ্ছাতেই সুসম্পন্ন হয় ঘটে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না একজন লোক নেহায়েত বিপদে পড়ে মরার উপরে খাড়ার ঘা যেটা বলে তাই না আরও ক্ষতিগ্রস্ত হলো কার ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় আবার একজন লোক ও যে তেলা মাথায় তেল দেওয়ার মতো আরও সে ভালো হলো আরও উন্নতি করলো ইত্যাদি বৈধভাবে করুক আর অবৈধভাবেই করুক বাট কার ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় এই ইচ্ছাটাকে বলা হয় আল ইরাদা আল কাউনিয়া আল মাশিয়া আল কাউনিয়া এর সাথে রিলেটেড যে তাকদীর সেটা হলো আল কাদার আল কাউনি জাগতিক বিষয় যেমন ধরেন একজন লোক বৃষ্টিতে মাটির উপর দিয়ে হাঁটার সময় ঠাস করে পড়ে গেল এখন এই যে পড়াটার সাথে কি পড়ে গেলে কি তার সব হবে নাকি শাস্তি হবে বলেন তো হ্যাঁ শাস্তি হবে কেন বেচারা দোষ কি সে পিছলা খেয়ে পড়ে গেল সব হবে কেন না কিন্তু কিন্তু চলতে গিয়ে পড়ে গেল এটা কি সবের কাজ তাহলে তো আমরা তাহলে প্রতিদিন পড়ে যাব এই যে জাগতিক যে অনেকগুলো কাজ আছে এই কাজটা কোনো সওয়াবের সাথে এবং কোনো শাস্তি বা একাবের সাথে সম্পর্কিত না বুঝতে পেরেছেন যেমন ধরেন হঠাৎ বৃষ্টি এলো আপনি ভিজে গেলেন সওয়াব হবে নাকি আজাব হবে কিছুই হবে না সওয়াব এবং আজাব এটা দ্বিতীয় এরাদার সাথে রিলেটেড সেটা আমরা একটু পরে বলছি হ্যাঁ একজন লোক এসে অন্যায়ভাবে যদি আপনাকে আঘাত করে আপনি ব্যথা পাবেন না ব্যথা পাবেন ব্যথা পাবেন এখন সে জুলুম করলো সে কারণে আপনি সওয়াব পাবেন ওটা ভিন্ন প্রসঙ্গ বাট এই যে মানে আপনি যেমন খুব ভালো মানুষ ইবাদত গুজার তাহাজ্জুদ গুজার কিন্তু যদি ছাদ থেকে লাভদান পড়বেন কি পড়বেন না নাকি আল্লাহ বলবে যে না এই বেচারা যেহেতু তাহাজ্জুদ গুজার একে ভাষায় রাখতে হবে এটাই হচ্ছে আল কাদার আল কাউনি বুঝতে পারবে বুঝছেন অর্থাৎ যেটা ঘটার ঘটবেই সবার ক্ষেত্রে যেটা ঘটার ঘটবেই এই বিষয়গুলোর সাথে মূলত কোনো সওয়াব এবং কোনো একাব সংশ্লিষ্ট না আরেকটা হলো আল কাদার আশ-শারঈ আল ইরাদা আশ-শারঈয়া আল মাশিয়া আশ-শারঈয়া অর্থাৎ আল্লাহর একটা ইচ্ছা যে ইচ্ছাটা তিনি পোষণ করেন একটা শরঈ বিধিমালা হিসাবে তিনি নিয়ম করে দিয়েছেন যেমন ঈমান আনতে হবে তাহলে সওয়াব তাহলে পুরস্কার কুফরি করা যাবে না তাহলে কি জাহান্নাম আগুন শাস্তি ইত্যাদি এই যে একটা বিধিমালা তিনি প্রয়োগ করেছেন দিয়েছেন এখন আমাদের সওয়াব এবং আমাদের শাস্তি এ দুটো রিলেটেড হবে এই ইচ্ছার সাথে তাহলে আল্লাহ চাচ্ছেন কি আমরা ইমানদার হই তাই না আল্লাহ চাচ্ছেন পৃথিবীর সব মানুষ ইমানদার হোক কারণ তিনি যদি নাই চান তাহলে নির্দেশ দিলেন কেন কিন্তু এই চাওয়াটা জাগতিক চাওয়া নয় এই চাওয়াটা হচ্ছে শরঈ চাওয়া এটা একটু সূক্ষ্ম জিনিস আছে বুঝতে হবে এই চাওয়াটা হলো জাগতিক চাওয়া আমরা যেমন অনেক সময় বাসার মধ্যে একটা নিয়ম জারি করে দিই যে ভালো পড়াশোনা করবে ছেলে মেয়েরা তাদেরকে ভালো ভালো খাওয়ানো হবে অমুক জায়গায় বেড়াতে নেওয়া যাওয়া হবে ইত্যাদি ইত্যাদি তাহলে এই যে আমি জিনিসটাকে পুরস্কার আর তিরস্কারের সাথে রিলেট করলাম না আর যে কথা শুনবে না তাকে পিটুনি কিন্তু এর বাইরেও তো অনেক কিছু হয় একটা প্লেট হঠাৎ করে হাত লেগে পড়ে গেল দোষ কি আমার না প্লেটের তাই না এগুলো হচ্ছে জাগতিক বিষয় হঠাৎ ঘটে যায় যেটা ইচ্ছার বিরুদ্ধে আমাদের ইচ্ছার বিরুদ্ধে কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছার বিরুদ্ধে না
আল্লাহ তাআলার জাগতিক একটা সিস্টেম তিনি চালু করে দিয়েছেন, দুটো সিস্টেম আছে আল্লাহর। একটা হলো জাগতিক সিস্টেম চালু করে দিয়েছেন যেটা ঘটবেই, এই সিস্টেমে এটা ঘটবে। যেমন সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে উঠবেই, আপনার পছন্দ হোক আর নাই হোক। আপনি হয়তো বলবেন এটা উত্তর দিক থেকে উঠলে ভালো হতো, মানে কিন্তু এটা আল্লাহ সিস্টেম করে দিয়েছেন। এই যে মাধ্যাকর্ষণ শক্তি, এটা আল্লাহর সিস্টেমের পার্ট। সূর্যের আলোতে অনেক ধরনের উপাদান আছে, তাই না? এবং সূর্যের আলোটা গরম, আপনি চাইলে সেটা ঠান্ডা হবে না। যত ইবাদত করেন, 1000 বছর ইবাদত করে যদি বলেন যে আল্লাহ আমার ইবাদতের বদলতে সূর্যকে একটু ঠান্ডা করে দাও, হবে? হবে না, বিকজ আপনি ভুলভাবে ইবাদতটা করছেন। আল্লাহ তার সিস্টেমের মধ্যে কোনো পরিবর্তন করেন না, আল্লাহ তার সিস্টেমের মধ্যে কোনো পরিবর্তন করেন না। ফলে আল্লাহর ইচ্ছাটা, জাগতিক ইচ্ছাটা আমাদেরকে বুঝতে হবে। কেউ একজন যেমন ছুরি মারলো একজনকে, স্ট্যাব করলো, তাহলে তার পেটে ঢুকবে না ওটা, নাকি সে মুসল্লি হলে আর ঢুকবে না সেটা? এই জায়গাটা আল্লাহ সবার ভালো মন্দ সবার জন্য একই রকম সিস্টেম করে দিয়েছেন। আল্লাহ খিদা সবার লাগে, লাগে না? এবং আমরা মানুষ হিসাবে আমাদের খাদ্য সবার সেম, একটু হয়তো আরেকটু পার্থক্য থাকতে পারে, বাট সেটা হয় কোমল পানীয় হবে অথবা শক্ত খাবার হবে। এবং এগুলো খেলে আপনি ভিটামিন, প্রোটিন ইত্যাদি নানা খাদ্যগুণের জিনিস পাবেন এবং সেটা আপনার শরীর অ্যাবজর্ব করবে। এগুলো তো জাগতিক বিষয়, আল্লাহর সিস্টেম। আপনি ভাত খেলে বেশি স্বভাব হবে না গোশ খেলে বেশি স্বভাব হবে, এটার সাথে নয়, বরং হালাল খেলে স্বভাব হবে। দেখেন, সেটা হচ্ছে শরিয়ার সাথে রিলেটেড। শরিয়া, এটাকে বলা হয় আল এরাদা আর শরিয়া। শরিয়া মানে হচ্ছে আসলে নিয়মকানুন, আর কিছু না, মানে আইন প্রণয়ন। আল্লাহ যে আইনটা প্রণয়ন করে আমাদেরকে বলে দিয়েছেন, এগুলো ভালো আইন, এগুলো খারাপ আইন, খারাপ মানে খারাপ জিনিস যেগুলো থেকে আমাদেরকে পরহেজ করতে হবে। আইন তো আইনই, এখানে খারাপ ভালোর কথা নয়, মানে কিছু আছে ভালো কাজ যেগুলো তিনি করার নির্দেশ দিয়েছেন, কিছু আছে খারাপ কাজ এগুলো তিনি পরিহার করার নির্দেশ দিয়েছেন, উভয়টা মিলে এই আইন। তাহলে সওয়াব এবং শাস্তি, এ দুটো আইন মানা না মানার সাথে রিলেটেড, জাগতিক বিষয়গুলোর সাথে রিলেটেড নয়। এখন আসা যাক তাকদির। এই যে তাকদিরটা আমরা বলছি, যে দেখেন আমি যে কাজটা করলাম এটা তো আল্লাহ তাআলা আমাকে করিয়েছে, দোষ কি আমার, কেন আমার শাস্তি হবে? তার উত্তর খুব সহজে বলছি, আপনি যে কাজটা করেছেন এবং তাকদিরকে আপনি এখানে দলিল হিসাবে পেশ করছেন, এটা একটা জাগতিক বিষয়। আল্লাহ আপনি খারাপ কাজ করলে কখনো নিষেধ করবেন না, করবেন? বিকজ সিস্টেমটাকে আল্লাহ এভাবে দাঁড় করিয়েছেন, তার জাগতিক সিস্টেমটাকে এভাবেই দাঁড় করিয়েছেন। আপনার শাস্তি হবে কারণ আপনি আল্লাহর আইন লঙ্ঘন করেছেন, শরঈ নির্দেশ লঙ্ঘন করেছেন। আল্লাহ বলেছেন এ কাজ করতে না, আপনি করেছেন। এখন কেন করেছেন সেটার দোষটা আপনি আল্লাহর উপর চাপাতে চাচ্ছেন, হবে না। কারণ আল্লাহর সিস্টেমটা হচ্ছে, তিনি পরীক্ষার জন্য প্রত্যেককে উইল পাওয়ার দিয়ে দিয়েছেন এবং তাকে ফ্যাসিলিটেট করেছেন যেন সে এ কাজগুলো খারাপ ভালো সবটাই করতে পারে। যদি খারাপ কাজ করতে নাই পারে তাহলে পরীক্ষা কেমনে হবে, তাই না? সুতরাং আল্লাহর এই যে কাদারটাকে, যেটা জাগতিক কাদার, সেটাকে এভাবে বুঝতে হবে। আর এই তাকদির, জাগতিক বিষয়কে দলিল হিসাবে পেশ করে আল্লাহর শাস্তি থেকে বাঁচার আসলে কোনো সুযোগ নাই। কারণ আল্লাহর শাস্তিটা হবে আল্লাহর নির্দেশ লঙ্ঘন করলে, আর পুরস্কারটা পাবেন আল্লাহর নির্দেশ পরিপালন করলে। খুব সহজ, খুব সহজ, এতটুকু বুঝি যথেষ্ট আমাদের জন্য। এরপরে যদি আরও মানে বেশি বুদ্ধিজীবী হতে যান, তাহলে শয়তান আপনাকে কাবু করে ফেলবে এবং বিভ্রান্ত করে ফেলবে। এতটুকু আলোচনায় আমরা আজকে রাখি। তাকদির নিয়ে আরও অনেক কথা আছে, এতটুকু আমাদের জন্য যথেষ্ট ইমান, তাকদিরের প্রতি ইমান বোঝার জন্য। তাহলে তাকদিরের প্রতি ইমান বোঝার জন্য আমাদেরকে মনে রাখতে হবে, তাকদির হলো চারটে স্তরের নাম, চারটে স্তরের প্রতি একসাথে বিশ্বাস রাখাটাই হচ্ছে তাকদিরের প্রতি ইমান। আর তাকদির মানে হচ্ছে আপনাকে আমাকে কোনো কাজ ইচ্ছার বিরুদ্ধে জোর করে করার কথা করার নাম নয়। আমার মনে হয় আমাদের ডিসকাশনে সেটা স্পষ্ট হয়েছে। বারাকাল্লাহ ফিকুম, আপনাদের সবাইকে অনেক অনেক শুকরিয়া যারা আজকে আমাদের এই হালাকায় ছিলেন। আল্লাহর কাছে দোয়া করি
আমরা যে কথাগুলো বলেছি তার মধ্যে যে হকগুলো আছে আমরা যেন সেগুলো মেনে নিতে পারি, এবং আমাদের কোনো ভুল হয়ে থাকলে আল্লাহ যেন সেই ভুলগুলো আমাদেরকে সংশোধন করে দেন, আল্লাহ যেন আমাদের প্রচেষ্টাকে কবুল করেন, আমাদের আমলকে কবুল করেন। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।